বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি খাইরুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক। আমি সেজেদা, ফিউচার ব্রিলিয়ান স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং বাসায় কিছু বাড়ি কাজ দিয়েছি। যারা বাড়ি কাজগুলো করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তারা দ্রুত বাড়ি কাজগুলো করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো সালাতুল তাহাজ্জুদ। আজকের আলোচনার বিষয় হলো সালাতুল তাহাজ্জুদ। তাহাজ্জুদ আরবি শব্দ, এর অর্থ রাত জাগা, ঘুম থেকে ওঠা, মধ্যরাতের পর থেকে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহাজ্জুদের সালাত কাকে বলে? মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় তাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নত, এর গুরুত্ব অপরিসীম। নবী করিমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত সালাত আদায় করতেন এবং সাহাবীগণকে আদায়ের জন্য উৎসাহিত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল। মহান আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করুন, এই সালাত আপনার জন্য অতিরিক্ত। কোন কারণে তাহাজ্জুদের সালাত ছুটে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের আগে কাজা করে নিতে। তাহাজ্জুদের সালাতের গুরুত্ব। গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে বান্দা যখন আল্লাহর নৈকট্য রহমত পাওয়ার আশায় তাহাজ্জুদের সালাত আদায় করে তখন আল্লাহ খুবই খুশি হন। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বান্দার উন্নত সাধিত হয়ে থাকে। তাহাজ্জুদের মাধ্যমে বান্দার উন্নীত সাধিত হয়ে থাকে। সালাত আদায়ের পুণ্যময় জীবনের পথ প্রশস্ত হয়। আল্লাহ তাআলা এই সমস্ত আদায়কারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা শস্য ত্যাগ করে, তাদের প্রতিপালকের আশায় ও ভয়ে ভয়ে ডাকে এবং তাদেরকে যে রিজিক দান করেনি তা হতে তারা ব্যয় করেনি। কেউই জানে না তাদের জন্য নয়না বিরাম কি লুকিত রাখা হয়েছে। তাদের কৃতকার্যের পুরস্কার স্বরূপ। তাহাজ্জুদের সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট হলো তাহাজ্জুদের সালাত। প্রত্যেক মুমিনের উচিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস হওয়া, তাহলে আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট থাকবেন। এখন আমরা জানবো সালাতুল তাহাজ্জুদের সময় আদায়ের নিয়ম। রাতে শেষার্ধে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম, এই সালাত পড়া হচ্ছে সুন্নত। তাহাজ্জুদের সালাত পড়া সুন্নত, এই সালাত দুই রাকাত করে সুন্নত সালাত নিয়ম আদায় করতে হয়। এই সালাত দুই রাকাত করে সুন্নত সালাত আদায় করতে হয়। তাহাজ্জুদের সালাত আদায় করে কয়েকবার দুরুদ পাঠ করা ভালো, এরপর ভিতরের সালাত আদায় করা উত্তম। ভিতরের সালাত আদায় করা উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সালাতুল তাহাজ্জুদের নামাজ সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরও তোমরা কি করবে? তোমাদের বইটি খুলে রিডিং পড়বে, কারণ যে এখান থেকে প্রশ্ন করুক না কেন, সেটা সৃজনশীল প্রশ্ন হোক, নৈবত্তিক প্রশ্ন হোক, যেখান থেকে প্রশ্ন করুক তোমরা উত্তর দিতে পারবে। তোমরা যদি ভালো করে রিডিং পড়ো এবং আমার ক্লাসটি দেখে নাও, বইটার সাথে রিডিং বইটা নিয়ে রিডিং পড়বে আর ক্লাসটা দেখে নিবে, তারপরে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর আজকের বাড়ি কাজটি দেখো, সালাত ও তাহাজ্জুদের সময় আদায়ের নিয়ম লিখো। তোমরা কি করবে এই প্রশ্নটি শিখে খাতায় উঠিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।